স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। বগুড়ার ফাহিমা হলেন শিকলমুক্ত, আমাদের স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিকলমুক্ত হলেন ফাহিমা খাতুন নামে এক নারী। বৃহস্পতিবার রাতে বাবার বাড়ি আটমূল ইউনিয়নের আওড়াপাড়া থেকে তাকে মুক্ত করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, স্বামী দ্বিতীয় বিয়ে করায় ফাহিমা 7 বছর আগে বাপের বাড়ি চলে আসেন। এরপর তার অত্যাচার অধিষ্ঠ মা তাকে শিকলবন্দি করেন। এখন তাকে 3 দিন নজরদারিতে রাখতে স্থানীয়দের দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্যা মনে হলে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। মা মেহেরুন্নেসা জানান, ফাহিমা বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ সহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। এ কারণে 9 দিন আগে ঘরের মেঝেতে খাটের সঙ্গে শিকল দিয়ে তার হাত পা বেঁধে রাখা হয়। এ অবস্থায় ঘুমাতো ও খাওয়া দাওয়া করত ফাহিমা। তবে ফাহিমার অভিযোগ, তিনি সুস্থ, বাড়িতে বসে বসে খাওয়ার কারণে মা তাকে মারধর করেন, এজন্য তিনি ঘরের কিছু জিনিসপত্র ভেঙে ফেলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ফাহিমা মানসিক প্রতিবন্ধী হলে তাকে চিকিৎসা ও ভাতার ব্যবস্থা করা হবে। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীন বাংলা নিউজ টিভি.com। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।